আর কিছুদিন বাদে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া হবে তবে জানিয়ে দিল নবান্ন যারা আবেদন করবেন যারা টাকা পেতে চাইছেন অবশ্যই কিন্তু নিয়মগুলো মানতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো কারা পাবেন টাকা কারা পাবেন না টাকা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন এখন কিন্তু প্রচুর মহিলা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কী কী নিয়ম রয়েছে আপনাদেরও জেনে রাখা দরকার আর কিছুদিন দিন বাদেই কিন্তু হাজার ও বারোশো টাকা করে দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো কারা কারা টাকা পাচ্ছেন কারা টাকা পাচ্ছেন না জানাতে বলবেন না চলুন সমস্যা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারে নয়া নিয়ম কারা কারা টাকা পাবে না জেনে নিন দোয়ার সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের মতোই আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন অবশ্য দোয়ার সরকার শিবির ছাড়াও বছরের সব সময়ে কিন্তু নিজের এলাকায় পুরসভা বা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদন জমা দিতে পারবেন মহিলারা কিন্তু রাজ্যের সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন না আবেদন করেও লাভ নেই টাকা দেওয়া হবে না ঠিক আছে টাকা পেলেও পরে বন্ধ করে দেওয়া হয় তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য এই নতুন নিয়ম করা হয়েছে আপনারা কিন্তু আবেদনও করতে পারছেন পুরসভা আর ভিডিও অফিসে গিয়ে কিন্তু সরাসরি আপনারা আবেদন জমা করতে পারবেন শহরের হলে পুরসভা আর গ্রামের হলে ভিডিও অফিসে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এটা কিন্তু কোনো বিষয় না এটা কিন্তু নতুন একটা আপনাদের জন্য সুবিধা এনেছে যেন আপনারা দর্শকের ছাড়াও আবেদন করতে পারেন এবার কারা উপযুক্ত কারা টাকা পাবে কারা পাবে না দু হাজার একুশের ফেব্রুয়ারিতে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পঁচিশ বছর বয়স হলে আবেদন করা যায় এবং ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় এবার বয়সটা যখন ষাট হয়ে যাবে তখন বার্ধক্য ভাতায় নিয়ে আসা হবে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত একটা মানুষও টাকা পায়নি ঠিক আছে তবে খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার পঁচিশ থেকে ষাট বছর বয়সী যারা তারা কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পায় রাজ্যের বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন ঠিক আছে এক বাড়িতে যদি চারজন পাঁচজন মহিলা থাকে তাও কিন্তু দেওয়া হবে এই প্রকল্পে তপসিলি জাতি আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা মাসিক বারোশো টাকা এবং সাধারণ পরিবারের মহিলারা এক হাজার টাকা করে পাবেন এই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা হবে তো আপনারা কিন্তু আর কিছুদিন বাদেই বারোশো টাকা এবং হাজার টাকা করে পেতে চলেছেন আপাতত কিন্তু আপনারা যারা এস সিএসটি ক্যাটাগরির তারা কিন্তু হাজার টাকা করে পান এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু পাঁচশো টাকা করে পান তবে নিয়ম বদলে দিয়েছে যেখানে যারা এস তারা বারোশো টাকা যারা আদার্স ক্যাটাগরির পাঁচশো টাকা করে পেত তারা পেয়ে যাবেন হাজার টাকা করে প্রতি মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক আছে এবার কারা আবেদন করতে পারবেন না অর্থাৎ কারা টাকা পাবেন না যদি কোনো মহিলা সরকারি বা কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন তাহলে তিনি লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করতে পারবেন না এছাড়াও কোনো বিধিবদ্ধ সংস্থা বা পঞ্চায়েত পৌর নিগম অথবা পৌরসভার চাকরি থেকে মাসিক আয় করেন বা মাইনে পান এরকম মহিলারা আবেদন করতে পারবেন না তাছাড়াও কোনো স্থানীয় শাসিত সংস্থা বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাসিক মাইনে পান এরকম মহিলারাও আবেদন করতে পারবেন না নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আবেদন করতে পারবেন না ঠিক আছে আগে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আবেদন করা যেত জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই নিয়ম পরিবর্তন করে দিয়েছে যে যে মহিলা আবেদন করবে তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন টাকা পাবেন আর এছাড়া এই যে উপরের কারণগুলো বলা হলো এখান থেকে যদি আপনি হয়ে থাকেন এই ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে আবেদন করলেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঠিক আছে এছাড়া আপনারা কিন্তু আবেদন করতে পারবেন টাকা পাবেন তবে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই নিজস্ব হতে হবে এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করতে হবে সেই সঙ্গে ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফএস কোড দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার সপ্রত্যৈত ফটোকপি অর্থাৎ জেরুস করে আপনাদের জমা করতে হবে সঙ্গে মনে রাখবেন আইএফএস কোড যেন অবশ্যই অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে থাকে তাছাড়া কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না যদি আপনার ব্যাংকের আইএফএস কোড চেঞ্জ হয়ে থাকে সেই নতুন কোডটা দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আইএফএস কোড নেই তাহলে আবেদন করলে টাকা পাবেন না ব্যাঙ্কে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ রঙের ফটো লাগবে তিনি যদি কোন সরকারি কোন সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি না করেন এবং সেখান থেকে তার কোনো আয় নেই এই মর্মে একটি ঘোষণাপত্রে সই করতে হবে সেখানে সিগনেচার না করলেও কিন্তু আপনার আবেদন বাতিল করে দেওয়া হতে পারে তো এই সমস্ত নিয়ম মেনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবার যদি আপনি আবেদন করেন যদি এই সমস্ত নিয়ম না মানেন তাহলে কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকবে না তো আর কিছুদিন বাদে আপনাদের হাজার বারোশো টাকা করে দিতে চলেছে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে অবশ্যই সমাধান করুন আদর কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না তো কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন অনেকেই এখনও নিয়ম সংক্রান্ত এই বিষয়গুলো জানে না তারা যেন আপডেটটি জানতে পারে এবং তাদের সমস্ত কিছু যেন ঠিক করে তারাও টাকাটি নিতে পারে